আসসালামু আলাইকুম। আজকে আমি বাসা থেকে বের হলাম, শহরে কয়েকটা দারোয়ান কাকা পরিচিত আছে আমার, তাদেরকে ঈদের খুশিটা তাদের সাথে ভাগাভাগি করার জন্য। তো চলেন সামনের দিকে যাই, আমি কিছু জিনিসপত্র তাদের কিনে দিব। আমি আজকে আসছি আমার ঈদটা আসলে শেয়ার করার জন্য শহরে, যে দারোয়ান কাকা আমার কয়েকজন দারোয়ান কাকা পরিচিত আছে, আমি সেই দারোয়ান কাকাদের একটু হালকা পাতলা আমার সাথে যা কুলায় ঈদের একটু বাজার সেটা করে দিব, এবং যেন ঈদটা আনন্দে কাটে আমার ঈদের আনন্দটা শেয়ার করার জন্য আমি একটু দোকানে যাব, টাকাকে নিয়ে দোকানে যাই। এটা পকেটে দিবে, হ্যাঁ আমি আপনাকে এই করে দিই রিক্সা, আমি এটা নিয়ে যাবো আর একটা দারোয়ান কাকাকে দেওয়ার জন্য। যাই সামনে দিকে আসো, আমার এই প্যাকেটের মধ্যে একটা শ্যামে আছে, একটা লবণ আছে, একটা তেল আছে, একটা চিনি আছে, একটা পোলাওয়ার চাল আছে। এটা আমি এখন দিব আমার একটা রঙটাকে। আসলে শহরে থাকতে গেলে অনেকেই পরিচিত হয়ে যায়, অনেক পরিচিত দারোয়ান কাকারা থাকে যাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, তারা খুব আসলে অসহায় অবস্থায় দিন যাপন করে। তাদের চেষ্টা করলাম আমার খুশিটা তাদের সাথে শেয়ার করার জন্য, আনন্দটা করেন তাদের সাথে। ঠিক আছে, আপনি আমাদের দোয়া করবেন এবং এইভাবে যেন আমি আস্তে আস্তে আগে যেতে পারি এবং সবার সবার পাশে থাকতে পারি। আর এটা এই যে এটা রাখেন, হ্যাঁ আসলে আমি চেষ্টা করলাম আমার সাধ্যের মধ্যে যেরকম আছে যেটুকু আছে সেটুকু দিয়ে আসলে সহযোগিতা করার জন্য। আসলে আপনারা সবাই এরকম পাশে দাঁড়াবেন, আসলে এটা আমার দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে সবাই যেন সবার মধ্যে এই আগ্রহটা তৈরি হয় যে আসেন, আমরা সবাই আমাদের যা কিছু আছে তাই দিয়ে আসলে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং ঈদটাকে আনন্দময় একটা ঈদ করে তুলি। হাসিটাকে সবাই ভাগ করে নেই, ঈদের আনন্দটাকে সবাই ভাগ করে নেই। তো আমি আস্তে আস্তে দেখি, আজকে দুজনকে দিলাম, আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে ইনশাআল্লাহ আরও চেষ্টা করব। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এভাবে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।